ইনফরমেটিভ ভিডিও যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা যে সমস্ত আইডিয়া নিয়ে আমি আলোচনা করবো সেই সমস্ত আইডিয়া যদি মাথায় রাখতে পারেন বা স্মরণে রাখতে পারেন, তাহলে আমার মনে হয় আপনারা শেয়ার মার্কেটে যে একটা হিউজ লস আছে সেই রকম লস থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। তো আমরা দেখতে পাই যে একটা নর্মাল কোম্পানি উইদাউট মাল্টি ন্যাশনাল কোম্পানি, মোটামুটি লেভেলের কোম্পানি যেগুলো আমরা বুঝি সাধারণ চোখে দেখি, যেমন আইটি সেক্টরে আমি বললাম, একজন আমরানেট বলতেছে যে ভাই আপনি বলছিলেন আমরানেট অনেক ভালো করবে বাট করে নাই কেন। এখন আমি বলবো যে আমি খালি চোখে এই স্টকটার যে ফান্ডামেন্টাল দেখতে পেলাম হয়তো বাস্তবে তা নাও হতে পারে, ঠিক আছে। এখন বাস্তবে কোম্পানিতে কী করতে যাচ্ছে কি হবে সেটা একমাত্র কোম্পানি জানে। এখন আমি যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি এবং এই জায়গায় দেওয়া আছে যে 40 টাকার নেট অ্যাসেট ভ্যালু, তার ইপিএস সম্ভাব্য ইপিএস যদি দেখায় 5 টাকা বা 4.5 টাকা 5 টাকা দেখায়, তখন তো আমি বলবো ভাই 40 টাকা তো এটা পারফেক্ট প্রাইস, ঠিক আছে। তো সমস্যা কোন জায়গায় হয়, আমাদের দেশে যেগুলো এইরকম কোম্পানিগুলো আছে যেগুলো মৌলভিত্তি বলা যায় আবার নাও বলা যায়, মোটামুটি লেভেলের যেগুলো কোম্পানি সেগুলো কোম্পানিতে আমরা দেখতে পাই যে কোম্পানি সরাসরি ইনভলভ থাকে এইরকম কারসাজিতে। যদি আমরা এর অ্যানুয়াল ইপিএস দেখি, অ্যানুয়াল ইপিএসে আমরা যদি দেখি দেখা যাবে যে একটা কন্টিনিউয়াস গ্রোথ ছিল বিগত 2-3 বছর, বাট এবছর এসে ফল করছে। মাঝখানে একটা ঘটনা আছে, সেটি কি আপনারা জানেন যে মাঝখানে 2024 সালের মার্চের দিকে তারা কিছু শেয়ার মার্কেটে ছাড়ে, রাইট শেয়ার মার্কেটে ছাড়ে এবং সেটা 30 টাকা। এখন আমার প্রশ্ন হচ্ছে যদি তারা রাইট শেয়ার এটা ছাড়বে, আমরা কিন্তু অনেক আগে থেকেই জানি মার্কেট 50 টাকা 60 টাকায় থাকা অবস্থায় আমরা জানতাম যে আমরানেট একটা রাইট শেয়ার ইস্যু করতে যাচ্ছে। তো সে যখন রাইট শেয়ার ইস্যু করবে সে চেষ্টা করবে যে বেশি পরিমাণে রাইট শেয়ার ইস্যু করে বা অল্প পরিমাণ রাইট শেয়ার ইস্যু করে যাতে বেশি পরিমাণ টাকাটা কী করা যায় কালেকশন। এখন সে যদি দেখায় যে তার 2 টাকায় অ্যানুয়াল ইপিএস আসবে, তাহলে কি মানুষ 30-40 টাকা দিয়ে কি তার রাইট শেয়ার বাই করবে? বাই করবে না, বা সেই জায়গায় আগ্রহটা কমে যাবে। এখন যদি দেখা যায় যে মার্কেটে ইপিএস তার সম্ভাব্য ইপিএস দেখাচ্ছে 5 টাকা এবং রাইট শেয়ার সে 30 টাকা পাচ্ছে, যে জায়গায় মার্কেট ভ্যালু হচ্ছে 50-60 টাকা, সো মানুষ কী করবে? তখন রাইট শেয়ারটা বাই করবে এবং প্রবলেমটা ওই জায়গায় শুরু হয়। যখন রাইট শেয়ার তার বিক্রি করা শেষ, তার ফাইন্যান্সিয়াল ডাটার মধ্যে আমরা নেগেটিভনেস দেখতেছি, শুধু এই একটা কোম্পানি বললাম, এই একটা কোম্পানি না, এছাড়া আরও অনেক কোম্পানি আছে, আপনার অ্যাভেলেবেল কোম্পানি আছে। তারপরে আপনারা যদি ট্রাভেল অ্যান্ড লেজারে দেখেন, সিপালের যে কারসাজিটা করছে, সেই সিপালে একসময় দেখে গেল যে তার ইপিএস বাড়তে বাড়তে সে প্রতি কোয়ার্টারই 3-4 টাকার মতো আর্নিং করা শুরু করছে এবং সেটাকে আমরা বাড়াতে বাড়াতে কই নিয়ে গেলাম, সেটা বাড়তে বাড়তে প্রায় 300 টাকার কাছাকাছি চলে গেলাম, তাই না? সো এই 300 টাকা থেকে আবার সে 30 টাকাতে চলে আসছে। এখন আজকে যেটা আমরা দেখলাম যে নিউজ একটা, সে তার ফার্স্ট কোয়ার্টার রিলিজ করছে, ফার্স্ট কোয়ার্টার বলতেছে গত বছর সে 1.65 টাকা ইনকাম করছে, সেই জায়গায় সে 1.05 টাকা এবার সে লস করছে, ঠিক আছে। তো এইটা যে কোম্পানি যে নিজে সরাসরি যে এই কার সাজিতে ছিল
ডাইরেক্টররা যে এই জায়গাতে সরাসরি ইনভলভ ছিল এটা কিন্তু বোঝা যাচ্ছে। সো আমাদের দেশে হয় কি, যদি আমরা ইপিএস হঠাৎ দেখি যে কোনো কোম্পানি হঠাৎ ইপিএস গ্রোথ, তাহলে এটা আমার কাছে খুব শকিং লাগে যে এই কোম্পানিটা ইপিএস ভালো হচ্ছে, মানে ইপিএস ভালো হচ্ছে এর জন্য খুশি না হয়, এর জন্য বরং আমার আমার যে অ্যাওয়ারনেসটা আরও বেশি হয়ে যায়। এখন আমি আপনাদেরকে দেখে আজকে হয়তো বা সে পেপার সেক্টরের কিছু শেয়ারের আপনার ইপিএস আসছে, অ্যানুয়াল ইপিএস আসছে, এবং তারা ডিভিডেন্ড ডিক্লারেশন করছে। এই যে মনোসপুলে সে ডিভিডেন্ড ডিক্লারেশন করছে, 10% স্টক, 12% ক্যাশ। সো মোটামুটি বলা যায় যে ডিভিডেন্ডের দিক থেকে মোটামুটি ভালো একটা, কারণ আমাদের মার্কেটে সবাই মোটামুটি যেটা শেয়ার ডিভিডেন্ড আছে, শেয়ার ডিভিডেন্ডটাই বেশি পছন্দ করে, কারণ তারা মনে করে যে 120 টাকায় থাকলে আমার যদি 20% আমার যদি স্টক দেয় তাহলে আমার এইটা 100 টাকায় চলে আসবে বা কমে যাবে। সো এই চিন্তা থেকে সবাই মনে করে যে স্টক ডিভিডেন্ডটা ভালো, বাট আপনার দেখার বিষয় হচ্ছে এর ফান্ডামেন্টালটা কী ভালো। সে বলতেছে যে তার এইবার সে আর্নিং করছে, ইপিএস হচ্ছে আর্নিং পার শেয়ার হচ্ছে 2.98 টাকা, আমি ধরলাম 3 টাকা। তো 3 টাকার একটা আর্নিং দিয়ে সে 142 টাকাতে অবস্থান করতেছে, ঠিক আছে। সো এইটা কি আপনাদের কাছে মনে হয় মার্কেট এটাকে ওয়েলকাম করবে? যেই মুহূর্তে টাকার সংকট সেই মুহূর্তে আমার মনে হয় না মনোসপুল আজকে পজিটিভ থাকতে পারে। আমার মনে হয় যে এটা লং টাইমে 100 টাকার নিচেও চলে আসতে পারে। আমরা যদি দেখি তাহলে 12 উইক লতে যদি দেখি তাহলে 12 উইক লতে কিন্তু 100.50 টাকা আসছিল, এবং 12 উইক হাইতেও যদি দেখি তাহলে কিন্তু সেম অবস্থা, 343.90 টাকা। সো এটা লো পেড আপ একটা শেয়ার, বলা যায় না কখন কী হয়, বাট যদি একবার সেল শুরু হয় তাহলে কিন্তু সেল চলতে থাকে কন্টিনিউয়াসলি। তো আমার কাছে মনে হয় এটা 3 টাকার যদি আর্নিং হয়, নিয়ার অ্যাবাউট এটা 100 টাকার কাছাকাছি আসলে মোটামুটি একটা ফেয়ারের কাছাকাছি চলে আসবে, কারণ এটা কি এটা লো পেড আপ, বাট আমরা এটার গ্রোথ যদি দেখি তো গ্রোথ দেখতে পাচ্ছিলাম, এখন সেরকম আর গ্রোথ দেখতেছি না। এটা হতে পারে আপনার বর্তমান সিচুয়েশনের কারণেও হতে পারে, বাট একটু দূরে থাকা ভালো। 100-এর নিচে যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে এন্ট্রি নিতে পারেন 100-এর নিচে আসার পরে, তারপর 20% 30% পেলে ছেড়ে দেওয়া উচিত। সো পেপার অ্যান্ড প্রসেসেও আমি সেম জিনিস দেখতে পাচ্ছি, কারণ একটা কোম্পানি আর্নিং কমে যাবে ঠিক আছে, কিন্তু এতটা যদি কমে যায় যে তার একটা ইপিএসের সমান তার আর্নিংটা হয়ে যায় তাহলে কিন্তু সেটা অবশ্যই সতর্কতার বিষয়। সো অবশ্যই সতর্কতার বিষয় এবং সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। তো আমাদের মেইন যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো কোম্পানি ইপিএস হঠাৎ ভালো হয়ে গেছে বা একটা জিনিস আমি আপনাদেরকে নোটিশ করতে ভুলে গেছি, তো মনোসপুল এবং পেপার প্রসেস এই দুইটা কোম্পানি কিন্তু কিছুদিন আগেও, অর্থাৎ কিছুদিন আগেও অন্য একটা কোম্পানির সাথে মার্জারে যায়, যার কারণে আমরা দেখতে পাই যে মার্কেটে হঠাৎ করে এই মনোসপুল 250 টাকার মনোসপুল 150 টাকায় চলে আসে, এবং পেপার প্রসেসও সেম প্রায় 200 টাকার পেপার প্রসেস সে চলে আসে 130 টাকা 135 টাকায়। সো আমাদের যখন একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে মার্জারে যায়, একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে মার্জারে যায়, সে চেষ্টা করে যে তার কোম্পানিটাকে হিউজ আর্নিং দিয়ে দেখানোর জন্য, আবার যেই মার্জার শেষ তার কি আর্নিং ও ফল শুরু হয়ে যায় ইনভেস্টরদের
মাঝখান থেকে যারা ক্ষতিগ্রস্ত হয় তারা হচ্ছে ইনভেস্টররা। কোনো কোম্পানি টাকা তুলবে, তার আর্নিংটা বাড়িয়ে দেখায়, কোনো কোম্পানি মার্জারে যাবে, তার আর্নিংটা বাড়িয়ে দেখায়। মানে এগুলো কিসের জন্য করে? আমার মনে হয় ডিএসসি বোর্ডকে, বিএসসি বোর্ডকে এগুলোর প্রতি আরও বেশি নজর দেওয়া উচিত। তারা শুধু অন্যান্য কাজ করতে ব্যস্ত, বাট মার্কেটের যে বেসিক, মার্কেটের যে আমাদের মানিটাকে যে তারা নিজেদের ইচ্ছা মতো ইউজ করতেছে, সো এই দিকে আমাদেরকে নজর দেওয়া উচিত। এটা কীভাবে বন্ধ করা যায় যাতে মার্কেটে কারেক্ট ইনফরমেশন আসে? ঠিক আছে, একটা কোম্পানির হয়তো বা আর্নিং কমে যেতে পারে বিকজ অফ স্ট্রাইক, বিভিন্ন ধরনের সিচুয়েশনে, বা কোম্পানি তো হয়তো বা হঠাৎ করে দেখে গেলো যে আগুন লাগছে, স্বাভাবিকভাবে আগুন লাগছে, এখন ওইটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু যদি খাতায় কলমে যদি আগুনটা লাগানো হয় তাহলে কিন্তু সেটা সমস্যা। অর্থাৎ হিসাবের মধ্যে যদি গাফা হয় তখন কিন্তু এটা ইনভেস্টরদের মেনে নিতে অনেক সমস্যা হয়। তো আমি আশা করি যে এই সমস্ত অনিয়ম থেকে আমাদের মার্কেটটাকে খুব শীঘ্রই তোলা হবে, এবং যদি তোলা হয় তাহলে আমরা কারেক্ট ইনফরমেশন পাবো এবং কম ক্ষতিগ্রস্ত হতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।